আগুন লেগে গেছে আমাদের বারবিকিউতে, আগুনে তুষ দিচ্ছে আবির আর ইউসুফ। উৎসাহী জনতা তাকিয়ে আছে কি হচ্ছে আশেপাশে। আগুন মনে হয় বেশি হয়ে গেছে। আমাদের বাঙালি ছোট্ট কমিউনিটির বারবিকিউ হচ্ছে বেলমন্ট স্টেট পার্ক লং আইল্যান্ডে। তো এখানে সামার মোটামুটি শেষের পথে, সেজন্য বোধহয় এই সামারের শেষবারের মতো আমরা আসলাম। এটা হচ্ছে পার্ক, আশেপাশে যে যারা আছেন সবাই আমাদের বাঙালি কমিউনিটির। আমরা 50-60 জনের মতো আছি সবার ফ্যামিলি সহ। সুন্দর একটা লেক আছে, লেকের পাশে আমাদের বারবিকিউ হচ্ছে। লেকে নৌকা ভ্রমণেরও সুযোগ আছে, এটা 2 ঘন্টার জন্য $20, অনেক সস্তা বলা যায়। বন্ধু তুমিও আসো নেক্সট সামারে। ভাই আগুনে তো পড়ে সব শেষ হয়ে যাবে। আমাদের বারবিকিউতে আজকে হটডগ ছিল, হটডগ শেষ হয়ে গেছে। চিকেন, চিকেনের পাশাপাশি বিফ আছে। ইউ ওয়ান্ট চিকেন? হোয়াট? বিফ? এই হচ্ছে আমাদের মুরব্বীরাও আছে কমিউনিটির। বিশাল বড় একটা পার্ক, এখানে পার্কের একবারে মাথায় যেটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা আসলে ওয়াশরুম, বিশাল ওয়াশরুমের ব্যবস্থাও রাখা হয়েছে। খেলার সরঞ্জাম, রেগন আমি তো তোমারে দাওয়াত দিতে চাইছিলাম, তুমি যেহেতু নিষেধ করছো তাহলে থাক আর দাওয়াত দিলাম না। আমাদের নায়ক সাব্বির ভাই, পার পিস $1 করে বিক্রি হচ্ছে চিকেন। মাহরু বাপু খুব মজা, আপনারা তো কোথাও যান না, সারাক্ষণ থাকেন শুধু বাসায়, টাকা পয়সা খরচ হয়ে যাবে, এই জন্য ঘোরাঘুরি করেন না। দেখছেন আমাদের আমজাদ ভাই আপনার এই কথা শুনে কি একটা তালি দিল। খাওয়াইছি নাকি পরে? আচ্ছা যাক, তাহলে কালপিট থেকে এখন হোয়াইট প্রিট হয়ে গেল, খাওয়াইছে সবাইকে আইসক্রিম। আমাদের নায়ক অপেক্ষায় আছে কোনো পাত্রী তাকে দেখবে, দেখে পছন্দ করবে, একটু ভাবসাব নিয়ে বসে আছে। ইউসুফ, ইউসুফ নাইমেরটা কই জিজ্ঞেস করতেছে?
ভাই ভিডিওর ভিতরে আছে আর যদি দুই বেঁচে যায় তাহলে আপনার জন্য নিয়ে আসবো। এই জামেট এদিকে আমরা পার্কের পাশে আছি, বেলমন স্টেট পার্ক লং আইল্যান্ডে, সিটি থেকে 40 মিনিটের ড্রাইভ। আমাদের আন্টিরা ভাবিরা আপারা সবাই আছে এখানে। সোনা চাকার সোনার ছেলে ইসুব, আরেক সোনার ছেলে বাবলু, নাইম ভাই, নবীন তুই তো আসলি না, তোরে আসার জন্য সকালবেলা বাবলু ফোন দিছে। আমাদের প্ল্যান ছিল তোকে নিয়ে বেল পার্ক ওই ধরে চলে আসবো। তোর ভাই দেখ তুই আসস নাই দেখে হতাশ হয়ে বসে আছে। সামার শেষ, শেষের পিকনিক, তুই আসলি না, খারাপ কাজ করলি। আমাদের শেফ আবির সেই সকাল থেকে কষ্ট করে যাচ্ছে। এই মাহবুব, উনি কিন্তু শেফ না, উনি মাত্র আসছে ভাই, এতক্ষণ ধরে নাই। ওই ভিডিও ভিডিও ভিডিওর জন্য, ভিডিওর জন্য নবীন দেখ, নবীন দেখে দেখে এখন চোখের পানি ফালা, কি করবি? তোর আসার কথা ছিল, তোর জন্য আমরা এক ঘন্টা দেরি করছি, তুই আসস নাই। বাবলু, তোমার স্বাস্থ্যবের জামা কাপড় লন্ড্রি করা ছিল না, এই জন্য আসে নাই। তুই তোর বাবলু ভাইয়ের দিকে না তাকাইয়া তুই ইউসুফ ভাইয়ের দিকে তাকা। রাতে যে প্যান্ট পরে শুইছে ওই প্যান্ট পরে চলে আসছে, আর তুই জামা কাপড় লন্ড্রি নাই, এজন্য আসস নাই। বন্ধু, আইটেম আছে বলতে হট ডগ শেষ, এখন এখন চিকেন, আর আমাদের এখানে বিফের স্টিক আছে ম্যারিনেট করা, বিফটা এখনো শুরু করি নাই। এই হচ্ছে বিফ, আর কর্ন আছে, ওয়াটারমেলন, আর আমাদের আইস বাকেট আছে। আইস বাকেটের মধ্যে ড্রিঙ্কস, পানি সব কিছুই আছে। তুই আসতি, তোরা আজকে বিয়ে করা দিতাম, তাহলে ইসুবের মতো যেভাবে ইচ্ছা চলে আসতে পারতি। আমাদের এই শেফ হওয়ার পিছনে একটাই কারণ, একটু পর পর চিকেন নেয় আর খায়, আর পেটটা শুধু বড় করে। এই হচ্ছে আমাদের বাকি সদস্যরা। এখানে চেয়ার টেবিল যেগুলো দেখছেন এগুলা পার্কেরই, আমাদেরকে এগুলো নিয়ে আসতে হয়নি, পার্ক থেকে যথেষ্ট চেয়ার টেবিল দেয়া আছে সবার বসার জন্যে। মোটামুটি সিটি থেকে ব্যবস্থা করা আছে অনেক কিছু। আমাদের বারবিকিউ স্ট্যান্ডটা আমরা নিয়ে আসছি, চুলাটা, আর এই হচ্ছে পার্কের অবস্থা, লেকের অবস্থা। ওই দিন যেই পার্কে গিয়েছিলাম ওটার মতো সুন্দর না, উইন্টার আসা শুরু হচ্ছে, এজন্য পাতা কিন্তু অলরেডি সব মরে যাচ্ছে, এখন আর আগের মতো সবুজ নেই, পাতা, গাছের পাতাগুলো মরতে শুরু করেছে। নবীন, তোর জন্য চিকেন আনতে আনতে তো ঠান্ডা হয়ে যাবে, তুই একটু দেখে দেখে আফসোস কর, তুই আসলি না কেন? লাস্ট বার কিন্তু বাইক কমপ্লেইন আছে, ভালো করে হয় নাই। আমাদের পিচ্ছি বাইনি,
সাব্বির ভাই দুই পিস, দুই পিস নিছে ভাই, এটা তোর পিস আমার দুই পিস আছে, এর জন্য দুই। ও আচ্ছা, দুইজনের জন্য দুই পিস। সবাই কথা টথা শুনে কিছু মাইন্ড করিয়েন না, সবাই নোয়াখালীর লোক, আর দুই একজন যাও কুমিল্লার আছে, এদের শ্বশুর বাড়ি নোয়াখালী। ও ইউসুফ, ইউসুফ, ও ইউসুফ, নবীন বাকি আছে, তোমার চাস্তো ভাই অবহেলিত প্রাণী আছে কুমিল্লার, আর সব নোয়াখালীর, এই জন্য আমরা আর কুমিল্লার কথাবার্তা ছাড়ে দিছি, আমরাও নোয়াখালীর কথা নিয়ে আসি লাইভে। নোয়াখালী আমার শ্বশুরের এলাকা, তো আমিও আর কিছু বলতে পারি না। নবীন তুই মিস করলি আসলে না এসে, এই হচ্ছে ডিটেইল পার্কের অবস্থা। আমি একটু আরেক জায়গায় আসছি, আমাদের কুমিল্লা কমিউনিটির পরিচিত লোক কালাম ভাই লাইভে, কুমিল্লা কমিউনিটির পরিচিত লোক কালাম ভাই আছেন, ওনার ওয়াইফ সহ আসছে। আমার শ্বশুর বাড়ি তো বেটা তোর এলাকায়, ভুলে গেছস? অর্জুনতলা, অর্জুনতলা না, দড়িঘোর কাটা, অর্জুনতলা ইউনিয়নে। সবার সবার শেষ, ওনাদেরকে একবার ক্যাপচার করবেন, আমি তো একবার ঘুরে আসি। আবির ভাই শরম পায়, ওরে নায়ক, নায়ক খোকন ভাই, খোকন কাকু, হ্যাঁ বন্ধু, তোদের থেকে উত্তরে, ওরা তো সেনবাগের পশ্চিমে। সবার খাওয়া দাওয়া চলছে, আমরা এখানে প্রথম পর্বের খাওয়া দাওয়া বেসিক্যালি মুরব্বীদের আর মহিলাদেরকে দিছি। এখন এই এর মাঝে মহিলা আর মুরব্বীদের মাঝে একজন খাওয়ার জন্য চলে আসছে, এখানে একমাত্র ভাই আছে, সাব্বির ভাই ছাড়া আর কেউ নাই। কিন্তু না খাইছি, আমাদের আমাদের এলাকার মুরব্বীরা দুই ভাই, ইউসুফের আব্বা বাবুর আব্বা,
আপনারা দুজন খাই এইটার আপনারা দুজন বেরে আরমান ভাই চাপানো চলতেছে আবার প্লেট হাতে কেন ভাই গরম তো দাঁড়ান না লাইভ শেষ করে দিই খাবার ভিডিও দেখানোটা উচিত হবে না পরে বদদোয়া দিবেন অনেকক্ষণ তো ভিডিও করলাম আমার চেহারাটা একবারও দেখানো হয় নাই বাথরুমের ভিতরে দেখো সবাই আইতে তিনি